আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি ওমর ফারুক ডেইরি ফার্মে। তো এই ওমর ফারুক ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা পশুহাট সংলগ্ন। তো চলুন, ওমর ফারুক ডেইরি ফার্মে এই মুহূর্তে কী কী জাতের বকনা রয়েছে, উন্নত জাতের, এই বকনাগুলোর জাত মান কোয়ালিটি দামগুলো জানানোর চেষ্টা করব ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ফারুক ভাই, নতুন দর্শক এবং পুরাতন দর্শক উভয়ের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু আমাদেরকে জানাবেন। পরিচয় বলতে, আসলে আমি তো দীর্ঘদিন ইউটিউবের সঙ্গে ব্যবসার সঙ্গ দিয়েই আর কি, ইউটিউবে অনেকদিন আগে থেকেই পরিচিত। তো তারপরেও ঠিকানাটা অনেকেই নতুন দর্শক আসে ইউটিউবে, তারা তো সবাই জানে না, তারপরেও বলতে হয় যে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানার অন্তর্গত, ঠিকানা অরণকোলা, মানে অরণকোলা হাটের পাশে আমার বাসাটা। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, ফারুক ডেইরি ফার্ম বললেই সবাই চিনবে। আচ্ছা, আপনার এখানে সবসময় তো মানে বকনাই থাকে বেশি? জি, আমার এখানে সর্বক্ষণ বকনা পাবেন এবং প্যাগনেট গরু পাবেন। আচ্ছা, আজকে কতগুলো দেখাতে পারি আমরা দর্শক? আমরা আজকে খুব বেশি দেখাবো না, 8-10টা গরু দেখাবো। আচ্ছা, তো এক এক করে আমরা গরু আছে, অনেকগুলোই আছে, তো 8-10টা গরু এখন দেখাবো। আচ্ছা আচ্ছা, তো এক এক করে বর্ণনাগুলো দেবেন এবং সঠিক যে বর্ণনাগুলো, জাতমান কোয়ালিটি, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে কথা বলেই তো আবার ভিডিও কলে হয়তো দেখতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অবশ্যই দেখতে পাবেন। জি, তো চলুন আমরা তাহলে বকনাগুলো দেখি। হ্যাঁ দেখান দর্শক ভাইদের। ফারুক ভাই, শুরুতেই যে বকনাটা দেখছি ছোটোখাটো, এই বকনাটা কি জাতের? এটা হলস্টন ফিজিয়ান। হলস্টন ফিজিয়ান? জি। আচ্ছা, হলস্টন ফিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 7-7.5 মাস হবে। 7-7.5 মাস? জি। আচ্ছা, এদিকে একটু সরিয়ে দেন, এপাশ থেকে দেখাই দিই দর্শক ভাইদের, তলাটাও দেখাই দিন। জি, তলাটাও চলে আসছে মনে হচ্ছে বাটগুলো। তো এই বকনাগুলো তো এখন অনেকদিন লালন পালন করতে হবে খামারিদের। অনেকদিন লালন পালন করতে হবে, কিন্তু অনেকেই আছে ভাই টাকার সংকটের কারণে বড়তা কিনতে পারে না, ছোটো থাকলে উপায় হয় না। আচ্ছা, কি করবে গরিব মানুষ, ছোট দেখে ভালো যে আপনার কিনে নিয়ে তারা লালন পালন করে বড় করে নেয়, এগুলোই একসময় আপনার 3-3.5 লাখের গরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটার দাম তো দামটা কেমন চাচ্ছেন? হয়ে যায়, এটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা? জি। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় বকনাটা দেখবো, এখানে পাশে যে বকনাটা রয়েছে এই বকনাটা কি জাতের? এটাও হলস্টন ফিজিয়ান বকনা। হলস্টন ফিজিয়ান? জি। হলস্টন ফিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স ওই সেম 7-7.5 এমন। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দামও 65,000 টাকা। 65,000 টাকা? জি। আচ্ছা, সেম দুটো বকনা পাশাপাশি রয়েছে, একই জাত, 65,000 টাকা? জি, 65,000। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে কি? হালকা সীমিত, সম্মান করা আর কি এরকম। আচ্ছা, আমরা তৃতীয় বকনাটা দেখি, এই বকনাটা কি জাত? এটাও হলস্টন ফিজিয়ান। এটাও হলস্টন ফিজিয়ান? আচ্ছা, হলস্টন ফিজিয়ান, একটু গায়ে বোধহয় পানি পড়েছে না, পানি এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আছে আপনার 6.5 মাস। 6.5 মাস? জি। আচ্ছা, 6.5 মাস, এটা একটু বয়স কম আছে? এটা একটু বয়স কম আছে। আচ্ছা, এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 52,000 টাকা। 52,000? জি। আচ্ছা, এইটার দাম 52,000 টাকা চাচ্ছেন, আলোচনা করে কিছু কম বেশ করা যাবে তো নাকি? জি। আচ্ছা, আমরা 4 নম্বর বকনাটা যদি দেখি এখানে, এই বকনাটা কি জাতের? এটা হলস্টন ফিজিয়ান। হলস্টন ফিজিয়ান? জি। আচ্ছা, এটা একটু বড় সাইজের, বয়স কেমন হয়েছে এটার? এটার বয়স আছে আপনার 9-9.5 মাস। 9-9.5 মাস? হ্যাঁ। আচ্ছা, 9-9.5 মাস, তার মানে এগুলো আর কিছুদিন পরে হয়তো হিটে আসবে। হ্যাঁ। আচ্ছা, তো এই বকনাটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছি 87,000 টাকা। 87? জি। আচ্ছা, 87,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা, পাশাপাশি আর যে দামগুলো আমি বলে দিচ্ছি, হালকা সম্মান করার মতো, আকাশ পাতাল দাম চাইবো না, যাতে করে বিক্রি করা যায়। আচ্ছা, মানে 1-2 হাজার টাকা ডিফারেন্সে আপ ডাউনে বিক্রি হবে। পাশাপাশি আর একটা রয়েছে সেম কোয়ালিটি মনে হচ্ছে, 5 নম্বর সিরিয়ালের, এই বকনাটা কি জাতের? এটা হলস্টন ফিজিয়ান বাচ্চা। এটা হলস্টন ফিজিয়ান? জি। আচ্ছা, হলস্টন ফিজিয়ান, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার মোটামুটি 11 মাস। 11 মাস? জি। আচ্ছা, 11 মাস বয়স হয়ে গেছে, তার মানে হিটে আসতে আপনার কত মাস লাগবে? 4-5 মাস? হ্যাঁ, 4-5 মাস। 4-5 মাস? 4 মাস লাগবে মোটামুটি। সরাই দেন এদিক থেকে, আমরা তোলাগুলো দেখাই দিই। আচ্ছা, তোলাও চলে আসছে।
তো এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 90,000 টাকা। 90,000? জি। আচ্ছা, এটা 90,000। পাঁচ নম্বর সিরিয়ালের বকনাটা দেখছি আমরা দর্শক, ফারুক ডেইরি ফার্ম থেকে। ফারুক ডেইরি ফার্মে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলাতে। তো এই বকনাগুলো যদি আপনারা কেউ কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিতে পারেন, এবং সরাসরি খামারে এসে দেখে শুনে নিলে সবচাইতে বেশি ভালো হয়। আমরা পরবর্তী বকনা যদি এপাশে দেখি ফারুক ভাই, ছয় নম্বর যে বকনাটা রয়েছে এই বকনাটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আছে আপনার মোটামুটি এগারো সাড়ে এগারো এমন হবে। এগারো থেকে সাড়ে এগারো। আচ্ছা, এগারো থেকে সাড়ে এগারো। আপনার এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি 1,15,000 টাকা। 1,15,000? জি। আচ্ছা, 1,15,000 টাকা, এটা তো অনেক দামি বকনা। হ্যাঁ, অনেক দামি বকনা। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে তো? দরদাম সীমিত, যেটাই নেবেন মানে সীমিত দরদাম করা যাবে। মানে একটা লোক আসলে আবদার করলেও তো কিছু ছাড় পাই। জি, সেভাবে আর কি সীমিত কিছু ছাড় দিয়ে বিক্রি করা হবে। আচ্ছা, আমরা তাহলে পরের বকনাটা দেখবো, সাত নম্বর সিরিয়ালের। এই বকনাটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 13 মাস। 13 মাস? জি। আচ্ছা, 13 মাস বয়স হয়ে গেছে। এই বাচ্চার গ্রোথটা ভালো, বাচ্চাটা আজকে হিটে আসছে। আচ্ছা, আজকে হিটে আসছে, সাবারটা দেখেন ফুলে আছে। আমি কিছুক্ষণ আগে গরুটার গাটা পরিষ্কার করছি, মলটা দেখানো যাচ্ছে না, তবে আজকে বাচ্চাটা হিটে আসছে। দেখি ডাক্তাররে ফোন দিছি, যদি ডাক্তার ভালো বীজ থাকে তাহলে নিয়ে আসার কথা বলছি। যদি ভালো বীজ পাই, ব্রাকের বীজের জন্য বলছি। আচ্ছা, যদি বীজটা সংগ্রহ হয় তাহলে আজকে হিটটা দেওয়ার আশা করতেছি। আচ্ছা আচ্ছা, তো এই বকনাটা যদি বিক্রি করেন তাহলে দামটা কেমন রাখবেন? এটার দাম নেব 95,000 টাকা। 95,000 টাকা? আচ্ছা, 95,000 টাকা এটার দাম। আলোচনা করে সামান্য কিছু কম বেশ করবেন? জি, একটু সরিয়ে দেন ওই পাশ থেকে, আমরা একটু ক্লিয়ার করে দেখাই দিই বকনাটা, যেহেতু বড় সাইজের বকনা। হ্যাঁ, বিগ সাইজের বকনা। আচ্ছা, আমরা তাহলে পরের বকনাটা দেখব এখানে। ফারুক ভাই, এই মুহূর্তে আর একটা বড় সড়ো বকনা দেখছি, আট নম্বর সিরিয়ালের। এই বকনাটা কি জাতের? এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান? জি। আচ্ছা, ফিজিয়ান বাচ্চা। এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আছে সাড়ে ১৩ মাস। সাড়ে ১৩ মাস? আচ্ছা, সাড়ে ১৩ মাস, অনেক বড় সড়ো হয়ে গেছে, তার মানে এগুলো খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে না? খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে। আচ্ছা, তো এই বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি 1,02,000 টাকা। 1,02,000? জি। আচ্ছা, 1,02,000 টাকা। আট নম্বর সিরিয়ালের বকনাটা আমরা দেখছি। আমরা যদি এই পাশে চলে আসি, নয় নম্বর যেটা, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন? এটা প্রেগনেন্ট গরু। আচ্ছা, এটা প্রেগনেন্ট? হ্যাঁ, ছয় মাস প্রেগনেন্ট। ছয় মাসের প্রেগনেন্ট। এই গাভিটা বোধহয় এর আগেও দেখানো হয়েছিল, আমরা দর্শকদের দেখাইছিলাম। তো এটা এখন কীরকমভাবে আছে, খাবার দাবার কী কী খাওয়াচ্ছেন এখন? মোটামুটি আপনার এই যে আমার এখানে তো আসলে কাঁচা ঘাসের খুব সংকট, তো ওই আপনার দানাদার খাদ্য কিছু দেই, আর এই যে শুকনা খাদ্যের মধ্যে আপনার ধানের খেরগুলো। আচ্ছা, তো এইটা তো যেহেতু ছয় মাসের প্রেগনেন্ট গাভি, এটার দামটা কেমন চাচ্ছেন? এটা আলোচনার সাপেক্ষে বিক্রি করব। আলোচনার সাপেক্ষে? হ্যাঁ, এখন এটা মনে করেন যে এক সপ্তাহ গেলেই উন্নত, এক সপ্তাহ গেলেই উন্নত। আচ্ছা আচ্ছা, তো আসলে কখন বিক্রি হবে? এখন একদম চেয়ে বসলাম, এখন এক মাস বিক্রি দেরি হলে তো এটা খরচা আছে, খরচা আছে, এবং এখন দিন দিন তো তলা ছাড়ছে, এর গেট আপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য যখন যে নিবে তার সঙ্গে তখন আলোচনা সাপেক্ষে আর কি বিক্রি করার ইচ্ছা আছে আর কি। কারণ স্ক্রিনে যে নাম্বার রয়েছে, এই নাম্বারও তো আপনার সাথে সরাসরি এই মতো যোগাযোগ করতে পারবে, গাভিটা পুনরায় আবার দেখতে পারবে। জি, আচ্ছা, ধন্যবাদ ফারুক ভাই এতক্ষণ আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে আজকে ফারুক ডেইরি ফার্মের কিছু উন্নত জাতের কালেকশন করা বকনা দেখলেন, এই বকনাগুলো যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান, একটা ছয় মাসের প্রেগনেন্ট গাভিও দেখানো হয়েছে, যদি আপনারা কেউ নিতে চান, পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফারুক ডেইরি ফার্মের মালিক ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এই বকনাগুলো সংগ্রহ করতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।